আমার জেলা বাঁকুড়া স্পন্সার্ড বাই বাংলার সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। 24 ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। চলুন যাই আজকের প্রতিবেদন। নতুন স্লোগান সম্পর্কে বাবুল সুপ্রিয় বলেন, কি হাস্যকর ব্যাপার সব শুরু করেছেন। কালকেই দেখলাম দিদি উল্টো দিক করে হাত তুলে দাঁড়িয়ে থাকার ছবি। ভোটের আগে এসব করে কোনো লাভ নেই। আমাদের সরল স্লোগান, আর নয় অন্যায়। রাজ্যের মাটিতে যে অন্যায় হয়েছে সেই অন্যায় আর হতে দেবেন না। 10 বছরে তিনি কি করেছিলেন, এখন দুয়ারে দুয়ারে সরকার করতে হচ্ছে। আগে সিন্ডিকেট রাস্তায় হচ্ছিল, এখন দুয়ারে দুয়ারে হচ্ছে। স্লোগান দিয়ে ভোটে জেতা যায় না। অমিত শাহ বলেছেন, স্লোগান মানুষ ঠিক করে। মানুষ ঠিক করে কোন নেতাকে জিন্দাবাদ বলবে আর কোন নেতাকে মুর্দাবাদ বলবে। দিদি এখন মানুষের টাকা খরচ করে বাইরে থেকে এনে স্লোগান আরো কি কি সব করছেন। আসলে এখন তিনি জোক শুরু করেছেন। তিনি আরো কি কি বললেন শোনাবো আপনাদের। ঘরের মেয়ে কাছের মেয়ে, কি হাস্যকর সব ব্যবহার শুরু করছেন। কালকে একটা ওই যেটাতে দিদি একটা বোধহয় উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, হাত তুলে এরকম একটা, তাই না? সেরকম একটা কিছু ছবি বোধহয় আছে, উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। এখন ভোটের আগে এইসবগুলো করে কোনো লাভ নেই। আমাদের সিম্পল স্লোগান দেখুন, আর নয় অন্যায়। অন্যায় যা হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা সেটা হতে দেবো না। এখন দিদি দিদি পাড়ায় পাড়ায় সমাধান বলছেন, তারপরে কি আরেকটা আরেকটা কি করেছেন যেন, দুয়ারে 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 সরকার। 10 বছর কি করছিলেন বাবা? এখন তো মানুষ ভয় পেয়েছে, সিন্ডিকেটগুলো রাস্তার মোড়ে হচ্ছিল, এখন দুয়ারে দুয়ারে এসে লুট করে নিয়ে যাবে। কাজেই কালকে আমাদের স্লোগান দিয়ে ভোট জেতা যায় না। সোনামুখীতে পরিবর্তন যাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং এর সমস্ত মামলা প্রত্যাহার প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করল বিশিষ্ট অভিনেতা ও সদ্য বিজেপিতে যোগদানকারী রুদ্রনীল ঘোষ। তিনি কি কি বললেন শুনুন। আমার আমার কেন সারা পশ্চিমবঙ্গবাসী ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে পড়ল, এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যবাসীর একেবারেও বিপদের কথা চিন্তা করলেন না, এবং তার এই দ্বিচারিতার কথা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল। উনি এক একজন করে রাজ্যের ক্ষতিকারক যে মানুষরা রয়েছে, দেশের যারা ক্ষতি করছেন, তাদেরকে দেশদ্রোহিতার অপরাধে একবার করে ধরেন, এবং তারপর রাজনৈতিক চরিতার্থ, রাজনৈতিক যা ইচ্ছা সেটা চরিতার্থ করবার জন্য এই ধরনের ভয়ঙ্কর মানুষদের ছেড়ে দেন। তবে এটা সবথেকে বড় থাপ্পড়, সবথেকে বড় অপমান শুধু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নয়, পশ্চিমবঙ্গের অগণিত পুলিশ কর্মীদের। তার কারণ এই বিমল গুরুংকেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ধরতে গিয়ে পশ্চিমবঙ্গেরই একজন পুলিশ কর্মী অমিতাভ, যার সদ্য বিয়ে হয়েছিল, সে কিন্তু বিমল গুরুংদেরই গুলিতে প্রাণ হারায়, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তার স্ত্রীকে তার পরিবারকে আছড়ে পড়ে ওই কফিনের সামনে যখন তার মৃতদেহ এসেছিল সেই দৃশ্য কিন্তু ভোলেনি। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। আজ রবিবার বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন যমুনাবাদ লেপ্রোসিস কলোনির সন্নিকটে আশ্রয়হীন যাযাবর সম্প্রদায়ের শিশু এবং পথশিশুদের লেখাপড়া শেখার জন্য একটি একান্ত আপন নামের পাঠশালা খুলল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই পাঠশালার উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের সহসভাধিপতি তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান শুভাশিস বটব্বাল। তো এরা এদেরও তো পড়াশোনার একটা দরকার আছে, এদেরও খেলানোর মূর্ছতে ফেরানোর দরকার আছে। তার জন্যেই আমাদের যারা এটা উদ্যোগ নিয়েছে, আমাদের লোকেরা উদ্যোগ নিয়েছে, তো সেই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আমরাও পাশে আছি। আমরাও এর আগেও এদের কাছে এসেছি, আমাদের প্রশাসনিক মণ্ডলের তরফ থেকে আমি গৌতম এবং তন্ময় এরা আগেও এদের কাছে এসেছি, এবং এদের পাশে দাঁড়ানো একটা নৈতিক কর্তব্য। এরা কোথাকার ভোটার, কোথায় ভোট আছে, রেশন কার্ড আছে নাকি, কোনো কিছু জানবার প্রয়োজন নেই। মানুষ তো এরা যখন শীতের কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে পড়েছিল, আমরা ছুটে এসে পলিথিন দিয়ে গেছি,
আমরা এখানে ওদের তাঁবুর ব্যবস্থা করেছি, তো অমলও দিয়ে গেছি। তো আমরা চাই যে এরা যেন মূল স্রোতে ফিরে আসে, এদেরও ছেলেরা বাচ্চারা পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, এবং স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে, যদি স্কুলে প্রাইমারি স্কুলে হচ্ছে বাচ্চাদের ভর্তির ব্যবস্থা করা হবে, পড়াশোনার জন্য যাবতীয় করার দরকার আমরা করবো। কারণ আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি যে সব চিন্তাধারা মানুষের সাথে মানুষের পাশে, তো এদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য, তার তাগিদেই আমরা এখানে ছুটে বারে বারে ছুটে আসি। করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবং লকডাউনের ফলে দীর্ঘ কয়েক মাস বাঁকুড়া মশাগ্রাম ট্রেন চলাচল বন্ধ ছিল। রেল চলাচল বন্ধ থাকায় পুরোদমে চলছিল রেল লাইনে বৈদ্যুতিককরণের কাজ। আজ 21 ফেব্রুয়ারি রবিবার শুরু হলো বাঁকুড়া মশাগ্রাম ট্রেন চলাচল। ইলেকট্রিক ট্রেন চালু হয় খুবই খুশি রেলপথ এলাকার মানুষেরা। না, এটা আমাদের আরেকটু আগেই চালু হতো, যেহেতু ইলেকট্রিফিকেশনের কাজটা চলছিল, এর কাজটা কমপ্লিট হয়েছে এই কয়েক দিনের মধ্যে, এই জন্যই এখানে একটু দেরি হলো চালু করতে। এবং এটা আমার লোকসভা আমি প্রথম জেতার পর 14 সালেই প্রথম আমি এটাকে নিয়ে সুরেশবাবুর সঙ্গে আমার প্রথম এই দরবার ছিল, এবং দীর্ঘ দরবার করতে করতে আমি বিজেপি গভর্নমেন্ট, তখন সুরেশবাবু মন্ত্রী ছিলেন, তার কাছ থেকে এত সহযোগিতা পেয়েছিলাম যার ফলে কাজটা করা আমার পক্ষে সহজ হয়ে গেছে। এবং সঙ্গে সঙ্গে তিনি ফাইন্যান্সে, তখন অরুণ জেটলি অর্থমন্ত্রী ছিলেন, এবং সঙ্গে সঙ্গে অনুমোদন করেছিলেন। আমি গর্বিত এবং এদের এত সহযোগিতা আমি পেয়েছি যে ভাবা যায় না। তারপরে পিজুজির সঙ্গে আমি কমিটিতে ছিলাম এবং পিজুজির সঙ্গে আমার খুব ভালো ঘনিষ্ঠতা রয়েছে। ব্যুরো রিপোর্ট, সমাচার সাতদিন, 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।